চম্পক নগরে ঘর চাঁদ সদাগর মনসা সহিত বাদ করে নিরন্তর চম্পক নগরে ঘর চাঁদ সদাগর মনসা সহিত বাদ করে নিরন্তর দেবীর গোপেতে তার ছয় পুত্র মরে সত্যি বাবা, মেয়েটা যে বড় হচ্ছে তার কোনো হুঁশ নেই। দিন রাত এর পুকুর, ওর বাগান এইসব করে বেড়াচ্ছে। কাল তো পুটুর বাবা বলছিল অফিস থেকে আসার সময় নাকি দেখেছে সে ও ঘাটে মাছির সঙ্গে সবারই তুলছে। আরে বাবা, মেয়েটা সকলের সঙ্গে মিলামিশে থাকতে একটু ভালোবাসে। আপনি আর সাথ দিয়ে মাছ ধরবেন না তো মা? শালুকে চিনতে এই গায়ে কারো বাকি নেই। আর মিলামিশে তো করো ওইসব বাড়ির মেয়েদের সাথে, যাদের বাড়ির সাথে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের কোনো মিশতেই নেই না। কি পরের দায় ঘাড়ে নিয়ে কি যে বিপদে পড়েছি না দিদি, কি বলবো জানো? হার মাস একেবারে জ্বালিয়ে খেলো, আর আমার ছেলে মেয়ে দুটো, আচ্ছা ওরা যদি চোখের উপর এই সমস্ত দেখে কি শিখবে বলো দেখি। সকলে কি প্রদীপ ধরানো হয়েছে? এবার কিন্তু জল নামতে হইব। জানি তো মাত্র সমস্ত কথা ভালো লাগবে না। আপনাকে বলি মা, পরের দায় এভাবে কেউ ঘাড়ে করে? হ্যাঁ, বলি আপনার মেয়ে মরে গেছে বলে তার মেয়েকে তো নিজের কাছে নিয়ে এলেন, ওদিকে তার বাপ সে তো নতুন করে বিয়ে করে নতুন বউ নিয়ে এই পক্ষে সব ছেলে মেয়ে নিয়ে দিব্য মজায় আছে, কই জন্মতে একবার মেয়েটাকে দেখতে আসে না? সব দায় আমাদের না? বারবার এক কথা কও কেন বৌমা, অনেকবার তো কইছো এইসব কথা। আরে বাবা, একবার যখন লই আসছি মাইরা তো ফেলাতে পারো না, বারে বারে এক কথা কয়। চলো চলো, প্রদীপ গুলো এখন ভাসিয়ে দিতে হবে নদীতে। দেশে থাকতে প্রতি বছর এই দিনটাতে নদীতে প্রদীপ ভাসাতাম, আজ মনসা পূজা কি না, এদিকে এসো এই নদীতেই প্রদীপ ভাসাতাম। আর সে প্রদীপ ভাসাতে গিয়ে ঘাটে খবর পেলাম যে মানুষটা শহীদ হয়েছেন। ওর এক মুক্তির বন্ধু আমাকে খবরটা দেবে বলে অনেক খুঁজে বাড়িতে এসেছিল। আমি তো বাড়িতে ছিলাম না, তাই তীর্থ তাকে সোজা ঘাটে নিয়ে এসেছে। সবে প্রদীপটা জ্বালিয়ে ভাসাতে যাচ্ছি,
অনেকদিন আগেই মারা গিয়েছিলেন। তবে ওই দিনটা খবর পেয়েছিলাম তো, তাই ওই দিনটাতে। তারপরে ওই দিন প্রদীপটা ভাসিয়েছিলাম, ভাসতে ভাসতে অনেক দূর অনেক দূর অব্দি পৌঁছে গিয়েছিল প্রদীপটা। দিদি আমার প্রদীপ। এই প্রত্যেকের রাজকার্য করে এলি রে তুই? হ্যাঁ কি রে সালু, তুই নিজের চেহারা যত্ন রাখিস না? কি চেহারা কেন হয়েছে তোর? যেমন হয়েছে জামা কাপড়ে ছিঁড়ে, তেমনি হাত পায়ে ছিঁড়ে। নিখাত নোংরা খেটে এসছে, ইস কি না কি পাড়িয়ে এসেছে কে জানে। এই শোন, একদম প্রদীপ ভাসাবি না তুই। আমরা সবাই চান করে জামা কাপড় ছেড়ে এসেছি, পুজো আচ্ছার ব্যাপার। সাতটার যে নোংরা খেটে উনি এসেছেন সব সাজান, একদম প্রদীপ হাত দিবি না তুই। তারপরে এবার মামুন স্যার পুজো বলে কথা, সবাই জানে মামুন স্যার কেমন রাগ। যদি কোনো ভুল ত্রুটি হয়েছে তাহলে রক্ষেটা নেই। শোনা রূপা, কি ব্যাপার? প্রদীপ ভাসাবো প্রদীপ ভাসাবো বলে খুব তো নাচছিলি, এখন কই? আয় ভাসা প্রদীপ। মা এইবার ভাসাবো। প্রদীপ ভাসাবে সব, এনে মোমবাতি যাও, ওই খেদু পিসির কাছে প্রদীপ আছে, চালাও। আর দিদিটা? আর একদম চুপ, দিদিকে প্রদীপ ভাসাতে হবে না, মানে মানে ঘুরে বেড়াক তাহলেই হবে। যাও ওই যে প্রদীপ আছে, যাও চালাও। আমি নোংরা ঘাটিনি মামি, সোনা ঠাম্মাদের বাড়ি গিয়েছিলাম, ওদের গরুটার বাছুর হলো তোর, তাই আসার পথে একটু চটিটা ছিঁড়ে গেছিল, তাই একটু কাদা লেগে গেছে। আমি ঘাটিনি নোংরা। ঠিক আছে ঠিক আছে, যা এবার ভালো করে নদীতে নামে হাত মুখ ধুয়ে নে, হ্যাঁ তারপর প্রদীপ ভাসাতে যাবো তো। যা, বললাম না মা তার কোনো দরকার নেই। সাত রাজ্যে নোংরা খেটে এসে হাজার রকমের ছোঁয়াছুঁয়ির মধ্যে ও যদি প্রদীপ ভাসায় আমাদের অকল্যাণ হবে মা। ঠিক আছে ঠিক আছে, তোমার সব প্রদীপ ভাসানো হয়ে যাক, তারপরে ভাসাইবো। জ্বালাবে কিনা? চল যা যা শালু, হাত মুখ ধুয়ে আগে যা।
তুই প্রদীপ ভাসাবি না? আমরা তো সবাই ভাসিয়ে দিলাম, দেখি তোর প্রদীপটা কতদূর যায়। আমি কি তোরটা ধরিয়ে দেবো দাদা ভাই? না না না, ওটা ধরার একটা স্পেশাল টেকনিক আছে, ও জানে না। আমরা যখন পূর্ব পাকিস্তান থেকে এদেশে আসি তখন আমার বয়স 8 না মা? আর তোমার দিদির 10। আমার কিন্তু বাবার চেহারা, বাবার কথা স্পষ্ট মনে আছে। আমার কিছু মনে নেই জানিস। আমার কিরকম মনে আছে, বাবা খুব জোরে জোরে হাসতো, মানে কোনো কারণে মেয়েতে খুব অট্টহাস্য বলা যায়। আমি তো কিছু জানি না, কী বা জানবো তখন, এত ছোট তো। আমার কাছে স্মৃতি বলতে আমাদের বাড়িতে বাবার যে ছবিটা রয়েছে ওটুকুই স্মৃতি। তুমি তো খুব ছোট ছিলে, তোমার আর কি করে মনে থাকবে? চার ছেলে মেয়ে নিয়ে আপনি যে একা একা পারলেন কি করে মা, ভাবতেই অবাক লাগে। বাঁচবার তাগিদে বৌমা, ছেলে মেয়েদের বাঁচাবার তাগিদে। তারপর আবার অতগুলো লোকজনের খাবার দাবার ব্যবস্থা করা, তার উপর একটা নতুন দেশ, সবকিছু অজানা অচেনা। তখন বয়স কম ছিল, মনে জোরও খুব ছিল, আর একটা অপেক্ষা তো ছিলই, যদি মানুষটা ফিরে আসে আবার। কিন্তু যখন খবরটা এলো তখন মনটা একদম ভেঙে গেল, শুধু ওই ছেলে মেয়েদের মুখের দিকে চেয়ে। চলো লক্ষিন্দর, তুমি কই আছো লক্ষিন্দর? তুমি কি আইজো আছো? তোমার মঙ্গলের জন্যই তো প্রত্যেক বছর এই দিনে প্রদীপ ভাসাইতে আসি নদীতে। আশেপাশে আর কেউ নেই, আমরা সবাই কিরম একসঙ্গে যাচ্ছি, আর তুই একদম একা। এ বাবা, আমার প্রদীপটা তো নিভে গেল। ওই যে খুব টেকনিক্যাল হচ্ছিলিস না, নানা রকমের টেকনিক দেখাচ্ছিলিস আমাকে। আমি? সে তো পুপে। ওই কি হলো? Thank you.
দিদি দেখ তোর প্রদীপটা একা একা যাচ্ছে। প্রদীপ ভেসে এসে ঠিক তোর প্রদীপের পাশে এসে ভাসছে, দেখ। আচ্ছা কার প্রদীপ রে? আমার কি মনে হচ্ছে জানিস? কি রে? এটা কোনো প্রিন্সেসের। আবার শুরু হলো। রে প্রায় চলে আয়। নদীতে প্রদীপটা আগে ভাসাতে ইচ্ছে করছিল না, এখন বেশ ভালো লাগছে। বিশেষ করে ওই আরেকটা প্রদীপ পাশে আসার পরে আর কি। আজকের দিনে কেন প্রদীপ ভাসানো হয় জানো? আজ মনসা পুজো। বেহুলার ভেলা ভাসানোর গল্প শুনেছো জানো? বেহুলা তার মৃত স্বামীকে বাঁচানোর জন্য খুব লড়াই করেছিল, খুব। তাই আজকের দিনে সকলে তাদের কাছের লোকেদের মঙ্গলের জন্য প্রদীপ ভাসায়, বুঝেছ? প্রদীপ ভাসালি? হ্যাঁ, সবাই তো চলে যাচ্ছে, তুমি যাবে না? আরে যাবো যাবো, ওই যে ভাসালের গান আছে না, তুই গান ধর, শুনতে শুনতে বাড়ি ফিরো। আচ্ছা আচ্ছা চলো। অন্তরে রহিল লক্ষে চন্দির অন্ধারে, তোমারে লহিয়া মন্দা সকল পাথারে, লখাই হায় হায় রে, লখাই হায় হায় রে, অকুল পাথারে কই না সোনার বিহুলা, সাইবেনের ঝিয়ারে কান্দে নয়ে তোমার ভেলা, লখাই হায় হায় রে, লখাই হায় হায় রে, ভেলা যাইব ভেলা যাইব দূর সমুন্দর, কইনার বসুন্ধরা কইনার মুহানি সুন্দর, লখাই যাও যাও রে, লখাই যাও যাও রে, যাও গোবিনীরি পুত জীবন রঙ্গিয়া, বাসর রচনা করো পানি দিয়া, লখাই যাও যাও রে, লখাই যাও যাও রে, বিহুলা ছাইরা যায় চম্পক নগর, বিশহরি দেখো তার স্বপ্নে বিনোদন, লখাই যাই যাই রে, লখাই যাই যাই রে। খালের চাচা, ও খালের চাচা, আম্মা কা খাবে? ওই
কই মাইয়া নাম নাম নাওতি নাম তো ধান্দা কান আমি বুঝছি সেদিন লাগান আইজো আমার নাও লইয়া ওলাইবার ধান্দাই আছো হ্যাঁ এই নাম তো কইতাছি না আমার এখন খিদা পাইছে বাসায় যাবো ভাত খাইতে শোন তোর আম্মাকা খাওয়ানোর আমার এখন কোনো রকমের আশা নাই আরে দেখো না দিদুনের কাশুন্দির বোতল থেকে বাটিতে করে কাশুন্দি নিয়ে এসেছি ওই দিয়ে তো মেখেছি খুব ভালো যেটু তুমি দেখো না ওই এই তোরে কইলাম না তোরে কইলাম না যে আমার এখন খিদা পাইছে বাসায় যাবো খাইতে হ্যাঁ নাম নাম কইতাছি আরে কথা শুনে না হীরা দাঁড়া দড়ি খান দিয়ে আজকা এমন ভাবে বাঁধুম যে তুই এটা খুলতেও পারবি না হীরা হীরা খেয়াল রাখিস কালুক জানি আমার নাও খান লইয়া নদীর মধ্যে ভাসতে যাইতে না পারে বাবা তোমার নৌকাটা নিয়ে একটুখানি নদীতে গেলে বুঝি তোমার নৌকা ক্ষয়ে যাবে আর আমি যে তোমার সঙ্গে রোজ তোমার শোয়ারি তুলে দি হাক ডাক করে তোমার কত কাজ করে দি তার বেলা এই কে কইছে কে কইছে আমার নাম এতরে সাওয়ারি তুলতে হ্যাঁ আরে তুই তো আমার খালি বিপদই বান্দাস রে আরে এই লইগা তো তোর মামাই তোর মামাই আমার লগে কত চিল্লামিল্লি করে জানস নাম নাম কইতাছি ও খালি চাচা একবার একটা বার ঘুরতে দাও এক পাক মেরেই চলে আসবো বিশ্বাস করে সত্যি বলছি এক পাক এই মাইয়া রেলুইয়া তো আমি মহাঝামেলায় বললাম হ্যাঁ আরে মা তুই কেন উঠতেছস না শোন আমার কথাটা শোন আম্মু দেখ একটু পরেই নদীতে কিন্তু ওই জোয়ার আইবো না 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 এই সময় তোর হাতে আমি নাও দিতে পারুন না আরে না কথা শোনে না দেখ অনেকক্ষণ ধরে কিন্তু আমি ভালো কথা কইছি এবার কথা না শুনলে আমি কিন্তু শালুক তগো পাড়ায় মজুমদার তো তোরাই কেন গো কি হয়েছে আচ্ছা মানিক মজুমদার তোর মামা হ্যাঁ কি হয়েছে বলো তো আচ্ছা তগো বাসায় পূর্ণলক্ষ্মী মজুমদার বইলা কেউ আছেন আমার দিদিনের নাম তো পূর্ণলক্ষ্মী কি হয়েছে বলো না এই লোকটা খোঁজতে আছেন তো বাংলাদেশ থেকে আইছেন তোমার দিদিমার নাম পূর্ণলক্ষ্মী মজুমদার আমি তোমাগো বাড়ির পুরুষ ঠাকুর আছিলাম তোমার দিদিমা আসনের সময় এই গোপাল ঠাকুর খান আমাগো মন্দিরে সাইডে আসছিলেন আজ আমি আসনের সময় গোপাল ঠাকুর খান লই এসেছি তার দেহ নির্লিগা আচ্ছা মানিক তোমার কে হয় হে আমার চিনে কিন্তু হ্যাঁ উনি তোমার মামা আপনি আমার দিদিকে চেনেন আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন আমার দিদি না দেশের লোক দেখলে খুব আনন্দ পায় আপনি আসুন তুমি তাহলে ভারতীর মাইয়া হ্যাঁ আমার মায়ের নাম ভারতী হায় হায় রে মাইয়াটা বেঘরে পরানটা বিসর্জন দিল গো আপনি আসুন আসুন আচ্ছা চলো চলো হ্যাঁ কইতাছিলাম যে ওই অগো বাসার গহনার বাক্সখান আর কতদিন তুমি আগলে রাখবা কত দেখো আমার সংসারে এমনিতেই এত অভাব তুমি ওই গহনার বাক্সখান আমার দিয়া দাও এখন আমি বন্ধক রেখা একখান জমি কিনা লই এরপরে তোমারে আবার তোমার গহনার বাক্সখান আমি সারাই আইনা দিব না আমার প্রাণ থাকতে ওই গহনার বাক্সকে আমি চলে দিব না কেন দিবা না দিবা না কেন হ্যাঁ শুনি কেন দিবা না কত বলে দাও না বলে দাও যে তাহলে আমরা শালুকের খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারবো না বলে দাও কি কইলা তুমি ঠিক বলেছি মা যা বলেছি একেবারে ঠিক বলেছি বলি শালুক আমাদের কে শুনি হ্যাঁ তার বাপ থাকতে আমরা তার দায় কেন বহন করতে যাব যত দায় আমাদের বললা তুমি তার বাপ সে তোমার নতুন করে বিয়ে করে নতুন বউ নিয়ে পক্ষে ছেলে মেয়ে নিয়ে সুন্দর দিব্য মজায় সংসার করছে কয় ওকে মানে না তো আর আপনি কিছু আনতে পেরেছেন ওদেশ থেকে পেরেছেন
কিচ্ছু আনতে পারেননি, কিচ্ছু না, কাজের কাজ কিচ্ছু করতে পারেননি। আপনি ওই মেয়েকে নিয়ে এসলো, যার কাছে ওই মেয়ে থাকার কথা তার কাছে না রেখে উনি নিয়ে চলে এলেন। দিদি